Bismillahirrahmanirrahim. আমি আজ কথা বলবো আমাদের দেশে আলামদের অনৈক্য, আলামদের মধ্যে হিংসা, এ নিয়ে কিছু কথা বলতে চাই। Bismillahirrahmanirrahim. ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে দেশবাসীকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজ কথা বলবো আলেমদের নিয়ে। আমরা বাংলা শিক্ষিতা, বাংলা লেখাপড়া করছি, আলেমদের নিয়ে কথা বলার সাহস আমার নাই, আমাদের বেয়াদবি হয়ে যাচ্ছে। তারপরও জাতীয় পরিবেশ মানবাধিকারের দায়িত্ব পালন করি, বিভিন্ন ইউটিউবের মাধ্যমে আমরা কিছু আলেমদের কথাবার্তা শুনি, নসিহতগুলি শুনি। এর জন্য অনেকে আমরা মুসলমান যারা আমরা এ নিয়ে কিছু আমল করি থাকি। ইদানিং আমরা আলেমদের ভিতর হিংসা বিদ্বেষ দেখতে পাচ্ছি। এর কারণে আলেম হল 5% আমাদের দেশে, অথচ 95% সাধারণ জনগণ, তাদের ভিতরে তাদের একদিকে আমল নষ্ট হয়ে যাচ্ছে, আর দিকে তাদের ভিতর একটা অনৈক্য পদায় হচ্ছে। এটা কারোর জন্য শুভ কামনা না। আমি আলেমদেরকে অনুরোধ করব, এখানে কিছু আলেম দেখতে হচ্ছে খরা টাইপের, আর একটু মিডিয়া টাইপের, আর একটু তিতা টাইপের। এখানে বিভিন্ন রকমের আমরা দেখতে পাচ্ছি, কেউ হারজি লাইনের, কেউ আলিয়া লাইনের, কেউ আবার আলিয়া লাইন থেকে আরো বিভিন্ন ভিন্ন ধরনের সুন্নি, খরা সুন্নি, মিডিয়া সুন্নি, তিতা সুন্নি, কত রকমের আমরা দেখতে পাচ্ছি তাদের কথাবার্তার মাধ্যমে। এটা আমাদের জন্য, আমাদের দেশের সাধারণ জনগণের জন্য খুবই দুঃখজনক। আমরা তাদের কাছ থেকে বিভিন্ন সুরা কেরাতগুলি শুনি, আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের আগে যাই নবীগুলি ছিল তাদের কথাবার্তা আমরা শুনি, মনটা আমরা শান্তি পাই। কিন্তু শান্তির পিছনে আমরা দেখতেছি একজন অন্যজনকে হিংসা বিদ্বেষ। আমার কথা হলো, আমার বক্তব্যের মধ্যে কিছু ভুল থাকতে পারবে, আমি কথায় কিছু ইউটিউবে ব্যবসায়ী দাঁড়িয়ে, ইউটিউবে যারা আছে তারা ব্যবসায়ীদের কিছু অংশ খেটে নিয়ে আলেমদের মধ্যে বিদ্বেষ লাগাই দেওয়া হচ্ছে, এটা ঠিক না। কোনো ইউটিউব ব্যবসায়ী, আমি সরকারকে অনুরোধ জানাবো, যারা এই যে অনলাইন কাজ করতেছে তাদের যে এই ছোট্ট কথাগুলি খেটে দিয়ে তাদের ভিতর সংঘাত সৃষ্টি করা, এটা একদম ঠিক না। এটা যারা করতেছেন এটা বড় গুণা কাজ করতেছেন। আর দ্বিতীয়ত কথা হলো, আমাদের মুসলমানদেরকে বিভিন্ন বিধর্মীরা আমাদের বাইদের, ওরা আমাদেরকে নিজেরাই কোনো আঘাত করতে চায় না, কারণ তারা অন্য ধর্ম অবলম্বন করে, তারা তাদের ধর্ম নিয়ে আসে, কিন্তু তাদের ধর্ম দিয়ে আমাদেরকে আঘাত করে না। আমাদের একজন আলেমকে বাছাই করে কারে দিয়া ইসলামকে ধ্বংস করা যায়, আমি সেরকম এই আলেমদের মধ্যে দেখতে পাচ্ছি। একটা কথা ও বলি ফেলল, সেটা বল তার কথার জবাব তাই সে আল্লাহরে দিবে, আমি কেন তাকে মাঠে ময়দানে এই কথাটা থেমে এনে এরকম বলছে কেন, এটা কিভাবে বলছে আমি তো জানি না, আমি তো মাহফিলে ছিলাম না। কিন্তু ইউটিউব দাঁড়িয়ে যদি একটা কথা বলে না, আর একটা বলে হ্যাঁ, না জাগার মধ্যে নাটা খাড়ি দিয়ে যদি হাঁ মধ্যে নিয়ে আসে তাহলে ইমানটা চলে যায়, কিন্তু অথচ সে না বলি ফেলছে কিন্তু হাঁটা বলে নাই, হ্যাঁ না বানাইয়া বিভিন্ন রকমের কথাবার্তা কাটি, কাটসাট করি, ইউটিউবে প্রচার করি, আলেমদের মধ্যে ধন্দ্ব লাগাই দেওয়া হচ্ছে। একজনে বাটফার বলল, বাটফার কী হারণে বলল সেটা আগে কথাটা বলা হচ্ছে না। একজন সিটার বলল, তো সিটার কী কারণে বলা হইল, সিটারটা এই বাসা তো মার্জনীয় বাসা না, এগুলি আলেমদের বাসা না, আলেমারা মানুষের সামনে বয়ান করে, বয়ানটা একটু সুন্দর হইতে হবে মানুষকে বুঝানোর জন্য। আমি যে আলেমটুকু আমার আছে আমি সেটা প্রকাশ করব, মানুষকে দাওয়াত দেব, ওর যে আলেমটা আছে ও প্রকাশ করবে, আমি কেন ওকে হিট করব। এটা আলেমদের মাঝে এই অনৈক্যর কারণে ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে।
মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে, মানুষ কথাবার্তায় উটার মধ্যে কিছু আমি এমন কিছু বাক্য দেখতে পাচ্ছি যার বাক্যর কারণে ইমান পর্যন্ত চলে যেতে পারে। তাই আমি আলমদেরকে অনুরোধ করব, আপনারা একজন অপরজনের ভাই, ভাইয়ে ভাইয়ে এরকম সংঘাত সৃষ্টি করা কোনো অবস্থায় ঠিক না। আমরা মুসলমান, আমাদের পরিচয় হলো ইসলাম, এটাই থাকতে হবে। আমি খরা শুননি, মিডিয়া শুননি, তৃতীয় শুননি, কে কি বললো, এটা আমাদের কি? আল্লাহ রব্বুল আলমিন আমাকে জিজ্ঞাসা করবে না কিয়ামতের মাঠে আমি নমাজ পড়লাম কিনা, রোজা রাখলাম কিনা, হক পথে ডাকলাম কিনা, আমি সুদ খাইলাম কিনা, ঘুষ খাইলাম কিনা, আমি মাদক মুক্ত থাকতে পারলাম কিনা, আমি ঘুষ থেকে বাঁচতে পারলাম কিনা, সুদ থেকে বাঁচতে পারলাম কিনা, আমাকে সেগুলি জিজ্ঞাসা করা হবে। আমার আমার বউকে, আমার মেয়েকে আমি সঠিকভাবে পরিচালিত করলাম কিনা, আমার সন্তানকে আমি সঠিক পথে পরিচালনা করলাম কিনা, আমাকে সেটা জিজ্ঞাসা করবে। আমি কি খরা শুননি, মিডিয়া শুননি, তৃতীয় শুননি, হারজি কৌমি অমুক সমুক, এটা তো জিজ্ঞাসা করবে না ভাই। কেন আমরা একজন অপরজনের গীবত শেখায় করতেছি, মাঠ গরম করার জন্য আমরা এগুলি করতেছি, এটা ঠিক না। আমি যে সমস্ত আলেম এ ধরনের কথাবার্তা বলে, যেমন আল্লামা শফি সাহেবের বিরুদ্ধে কত অকথ্যভাবে গালাগালি করতেছে আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে, একদম খারাপ খারাপ ব্যবহার, যেগুলি মাকে উচ্চারণ করা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। আপনারা কীভাবে উচ্চারণ করেন, একটা উজু অবস্থায় কোরআন সামনে নিয়ে এই খারাপ ব্যবহার কেমনি করেন আমি বুঝতাম না। আপনার ভিতরে কি ইমানটুকু একেবারে নষ্ট হয়ে গেছে? নাহলে কীভাবে করেন আপনি আজকে রাত্রে একটু বালিশটা মাথায় দিয়ে আপনি নিজে নিজে একটু যদি কি করেন, চিন্তা করেন, তাহলে বেশি আসবে। আপনি আপনার ভিতরে যদি ইমান থাকে, মুখে বললে তো ইমান, মুখে যে আমি সব ভালো কথা বললাম কিন্তু আমার ভিতরে সেই ভালো কথাটা যদি না থাকে তাহলে আমি কতটুকু ইমানদার হলাম? আমি আসুন আমরা এই যে মুসলমানের ভিতর যে বিদ্বেষ, এটার কারণে আমি সামনে দেখতে পাচ্ছি একজন অপরজনের ভিতর সংঘাত লাগি থাকবে, একজনের মুরিদান একজন মুরিদানের ভিতরে মারাত্মক একটি সংঘাত আমি সামনে দেখতে পাচ্ছি। এটার কারণে মুসলমানদের বিরাট ক্ষতি হবে এবং আমাদের যারা শত্রু, আমাদেরকে যারা ধ্বংস করে দিতে চায় মুসলমানদেরকে, আর মুসলমান ধ্বংস হলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমাদের ইমানটা যদি ধ্বংস করে দিতে পারে তাহলে পৃথিবীতে ধ্বংস, আমাদের স্মার্টফোন আমাদের ইমান আকিদা 50% ধ্বংস করে দিচ্ছে। এখানে ভালো কত শুনতেছি আবার খারাপ কিছু এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমাদের ইমানটা দুর্বল করে ফেলা হচ্ছে। এই দুর্বল ইমান দিয়ে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ধরনের মহামারী দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবে। এটা আমাদের হাতের কামাই, আমরা অন্যায় অন্যায়কে অন্যায় বলতেছি না এবং ভালোকে ভালো বলতেছি না। আমাদের নেতারা যেরকম বলে আমরা সেরকম বলতেছি, এটা বলার কারণে আমরা একদিকে মানুষকে জুলুম করতেছি, অন্যদিকে আমরা আমাদের ইমানটা আমরা ধ্বংস করে দিয়েছি। আমরা টাকা লোভে পড়ে গেছি, টাকা নিয়ে আমরা বিভিন্ন রকম কথাবার্তা বলতেছি, আল্লাহ রসুল সেইভাবে যেইভাবে বলে নাই আমরা তার বিপরীত কথাবার্তাগুলি বলতেছি, আল্লাহ রসুল যে নির্দেশ দিয়েছে আমরা সে নির্দেশ অমান্য করতেছি, আল্লাহ এবং রসুলের আনুগত্য করতেছি না। যদি এরকম হয় তাহলে এই জাতি আর আল্লাহ রব্বুল আলামিন লাগবে না এই দেশে, আর পৃথিবী ধ্বংস করে দিবে। তাই অনুরোধ করব মুসলমানেরা এবং বিশেষ করে মুসলমানদের আলমদেরকে, আপনাদের যে হিংসা বিদ্বেষ আমরা দেখতে পাচ্ছি একটু কমান, না হয় এই জাতি ধ্বংস হয়ে যাবে, ইমান হারা হয়ে যাবে, নামাজ সারা হয়ে যাবে এবং রোজা হারা হয়ে যাবে, রোজা নামাজ সব থাকবে আবার কিন্তু ইমান থাকবে না, এটা হওয়া মুসলমানদের জন্য কাম্য না। আসুন আল্লাহ যেন আপনাদের হেদায়ত এবং নসিব করে এবং এক অপরজনের যে হিংসা বিদ্বেষ যেন না থাকে সে দোয়া করি। আল্লাহ হাফেজ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।